আমার আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিল এত কিছু দিল তারপরেও আমরা মালিকের হুকুম মানতে পারলাম না আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ও বান্দারা আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিলাম এত নিয়ামত দিলাম তুই বান্দা গণনা করেও শেষ করতে পারবি না বান্দা তোর এক পেয়ালা পানির দরকার আমি আল্লাহ তোরে সাগর সাগর পানি দিয়া দিলাম বান্দা তোর এক প্রকার মাছ দরকার আমি আল্লাহ তোরে কত হাজার রকমের মাছ দিয়া নদী নালা ভরপুর করে দিলাম ও বান্দা তোর অক্সিজেনের দরকার আমি আল্লাহ আসমান জমিনের ভিতর যত জায়গা খালি এই খালি জায়গাটা অক্সিজেন দিয়া ভরে দিলাম ও বান্দা তোর একটা ফলের দরকার আমি আল্লাহ হাজার রকমের ফলমূলের ব্যবস্থা করে দিলাম এত নিয়ামত দিলাম আমি আল্লাহ এত নিয়ামত দিলাম ও মুসলমান ইমানদার এত নিয়ামত পাওয়ার পরেও আমরা মালিককে চিনতে পারলাম না একটা চতুষ্পদ জানোয়ার সে যদি তার কথা বলার কোনো ভাষা নাই তার থাকার কোনো ভালো জায়গা নাই তার অনুভূতি প্রকাশ করার কোনো কিছুই নাই অথচ আল্লাহ আমাদেরকে অনুভূতি প্রকাশ করার জন্য মুখ দিলেন কথা বলার জন্য জবান দিলেন কত সুন্দর আকৃতি করে বানাইলেন এরপরে যদি আমরা আমাদের মালিককে চিনতে না পারি তাহলে কি উপায় হবে ও মুসলমান একটু চিন্তা করিয়া কবরে যাও একটু চিন্তা করিয়া কবরে যাও মাঝে মাঝে মুরাকাবা করো কিসের ধোকায় তুমি পড়ে রইলা রাতের বেলা যখন গভীর হয়ে যায় যখন তুমি ঘুমায়া পড়ো সকল দরজাগুলো বন্ধ লাইটগুলি বন্ধ অন্ধকার তোমার পাশে তোমার স্ত্রী ঘুমায় তোমার সন্তান ঘুমায় আর এক রুমে তোমার মা বাবা ঘুমায় আর এক রুমে তোমার ভাই বোন ঘুমায় ওই সময় যদি আজরাইল তোমার সামনে চলে আসে হাজির হয়ে যায় আর যদি তোমার জানটা কবজ করে ফেলে তোমার কি উপায় হবে তোমার স্ত্রী যখন তোমার গায়ে হাত দিয়া দেখবে তুমি আর জীবিত নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো তোমার স্ত্রী চিৎকার করে উঠবে তোমার সন্তান চিৎকার করে উঠবে আর এক রুম থেকে তোমার ভাই বোন চিৎকার করে বের হবে আর এক রুম থেকে তোমার মা বাবা চিৎকার করতে করতে বের হবে ও মুসলমান একটু চিন্তা করে দেখো যে স্ত্রীর সাথে তোমার এত বছরের সম্পর্ক 60-70 বছর কাটায়া দিলা যে স্ত্রীর সাথে আজকে তোমার মরণ হয়ে গেল যে সন্তানের সাথে তোমার পরিচয় 40-50-60 বছরের পরিচয় এই পরিচয় হওয়ার কারণে এত মায়া এত মোহাব্বত মাতার গাম পায়ে ফেলে রক্তগুলো পানি করে এদের জন্য কত কিছু কামাই করলা কত টাকা কত পয়সা কত কিছু এদের জন্য তুমি উপার্জন করলা এত বছরের ভালোবাসা এত সম্পর্ক এত মোহাব্বত আজকে এই মরণের কারণে মৃত্যুর কারণে এই সম্পর্ক নষ্ট হয়ে গেল এই সম্পর্ক আর কোনদিন জোড়া লাগবে না ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون مسلمان من دار আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামকে অধিকাংশ মানুষের জন্য অধিকাংশ জিন জাতির জন্য সৃষ্টি করলাম অর্থাৎ আমরা দু চোখে যত মানুষ দেখি অধিকাংশ মানুষ জাহান্নামী হবে এবং জিন জাতির ভিতরে অধিকাংশ জিন জাতিও জাহান্নামী হবে
কি কারণ কি কারণে জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা এক নাম্বার কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তাদেরকে অন্তর দিলাম কিন্তু অন্তর দিয়া তারা বুঝার চেষ্টা করে না চিন্তা ফিকির করে না তারা যদি চিন্তা ফিকির করত তাহলে আমি আল্লাহর পরিচয় তারা পেয়ে যাইত কিন্তু তারা ফিকির করতে করতে গবেষণা করতে করতে এই অন্তর দিয়ে গবেষণা করতে করতে তারা আজকে দুনিয়ার জমিনে কত কিছু না বানাইলো আজকে তারা গবেষণা করতে করতে তারা বিমান পর্যন্ত বানায়া ফেললো রকেট পর্যন্ত বানায়া ফেললো ওই যে সমুদ্রের ভিতর দিয়া বিশাল বড় জাহাজ চলাচল করতে পারে এমন বড় জাহাজও তারা বানায়া ফেললো এই যে দেখা যায় আমার সামনে তার এইখানে কথা বললে তারের মাধ্যমে মাইকের ভিতরে আওয়াজ হয় এটা কিভাবে তারা গবেষণা করে বানাইলো মোবাইলের মাধ্যমে ভিডিও ফোনে কথা বললে চেহারাও দেখা যায় শব্দ সহ জায়গা সহ সব কিছু দেখা যায় এত গবেষণা এত গবেষণা গবেষণা করতে করতে দুনিয়ার আর কোনো কিছু বাকি রইল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআম এদের পরিচয় হলো এরা হলো চতুষ্পদ জানোয়ার এত গবেষণা করলো তারপরেও চতুষ্পদ জানোয়ারের কাতার থেকে এরা বের হইতে পারলো না তার মানে হলো এই গবেষণা আসল গবেষণা না এই চিন্তা আসল চিন্তা নয় এই ফিকির আসল ফিকির নয় আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন বান্দা তুমি কি নিয়ে গবেষণা করবা কি নিয়ে চিন্তা করবা কোন জিনিস নিয়ে তুমি গবেষণা করলে আল্লাহর পরিচয় পাইবা কোন জিনিস নিয়ে তুমি চিন্তা করলে আল্লাহর মারেফাত হাসিল করতে পারবা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিকির করবে ইয়াজকুরুনাল্লাহ যারা আমি আল্লাহর জিকির করবে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় এবং আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে তা নিয়ে ফিকির করবে চিন্তা ফিকির করবে এরাই হলো আসল জ্ঞানী এরাই হলো আসল বুদ্ধিমান তাহলে তোমাকে আল্লাহ গবেষণা করতে বলছে আসমান এবং জমিনের ভিতরে কি আছে তা নিয়ে গবেষণা করতে বলছে আরেকটা হুকুম করছেন জিকিরের হুকুম ইয়াজকুরুনাল্লাহ কিয়ামা ও বান্দারা তোমরা বেশি বেশি করে জিকির করো অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা সকাল সন্ধ্যা জিকির করো এবং বেশি বেশি করে জিকির করো আজকে আমাদের ভিতরে জিকির নাই আজকে গবেষণা করতে করতে দুনিয়া শেষ করে ফেললাম কিন্তু আজকে মারেফাত হাসিল করতে পারলাম না আজকে আমাদের ভিতরে সেই গবেষণা নাই গবেষণা শুধুমাত্র আল্লাহকে নিয়ে নয় গবেষণা হলো আজকে জাগতিক বিষয়ে আমরা গবেষণা করি অথচ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করলাম এটা নিয়ে গবেষণা কর তাহলে বান্দা তুই আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবি অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এ বান্দা তুমি তোমার দিকে তাকাও
সাড়ে তিন হাত বডির দিকে তুমি তাকাও তাহলেই তুমি পরিচয় পাওয়া যাইবা ও বান্দা তুমি তাকায় দেখো তোমার দুইটা চোখ জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি চক্ষু দিয়া কত কিছুই না দেখলা অথচ তোমার চোখের ব্যাটারি চার্জ কোনোদিনের জন্য শেষ হলো না দুনিয়ার লাইটের চার্জ শেষ হয়ে যায় তোমার চোখের চার্জ শেষ হলো না তোমার অঙ্গপ্রত্যঙ্গ তোমার এক একটা পার্স কত দামি দামি জিনিস দিয়ে আমার আল্লাহ বানাইলো যদি তুমি এগুলো নিয়ে গবেষণা করতা তাহলে বান্দা আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইতা মুসলমান ইমানদার খুব খেয়াল করে শোনো ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আর আল্লাহর গবেষণা নিয়ে চিন্তা করে ফিকির করে আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচায়া দাও এই চিন্তা ফিকির গবেষণা আমরা ইতিহাস পড়লে দেখি ওই যে নীল আর্মস্ট্রং যিনি সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং যখন চাঁদে যায় চাঁদে যাওয়ার পর দেখে চাঁদের ভিতরে একটি লম্বা রেখা দেখা যায় চারটা দ্বিখণ্ডিত হওয়ার আলামত চাঁদের ভিতরে দেখা যায় অথচ চারটা একেবারে পরিষ্কার নিখুঁত কিন্তু এই নিখুঁত চাঁদের ভিতরে দ্বিখণ্ডিত দেখা যায় কেন নীল আর্মস্ট্রং গবেষণা শুরু করল গবেষণা শুরু করতে করতে গবেষণা করতে 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 এক পর্যায়ে ফলাফল পাওয়া গেল আরো হাজার বছর আগে একজন লোক ছিল নাম ছিল আবু জাহেল বদলোক এই আবু জাহেল রহমাতুল্লিল আলামিনের কাছে হাজির হয়ে মুষ্টিমুগ্ধ হাত আল্লাহর রাসূলের সামনে পেশ করলেন ডাক দিয়া বলে মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি তাহলে আর কোনো দেরি নাই আমি মুসলমান হয়ে যাব নবী ডাক দিয়া বলে আবু জাহেল তুমি বলো আমি নিজে বলবো নাকি তোমার হাতের ভিতরে যা আছে যেই জিনিস আছে সেটাই বলবে আবু জাহেল বলে বাপরে বাপ বলো কি আমার হাতের ভিতরে কি আছে সেটাই বলবে নাকি তুমি বলবা এই প্রশ্ন করো আবু জাহেল এবং নবীর ভিতরে কথা কাটাকাটি হইতেছে এমন সময় আবু জাহেলের হাতের ভিতরে যেই জিনিস আছে সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ সাথে সাথে নবীকে সাক্ষী দিয়া দিল আবু জাহেল বলে মুহাম্মাদ ভেবেছিলাম তুমি সাধারণ জাদুকর দেখুন দেখা যায় না তুমি অনেক বড় জাদুকর এই কথা বলি আবু জাহেল চলিয়া যায় কিছুদিন পর আবু জাহেল আবার নবীর সামনে হাজির এবার আবু জাহেল একটা মরা খেজুর গাছের একটা বিচি নিয়ে নবীর সামনে হাজির আগুনে পোড়া একটি খেজুরের বিচি নিয়ে নবীর সামনে হাজির ডাক দিয়া বলে নো মুহাম্মদ তুমি যদি এই বিচিটা মাটির ভিতরে পুঁতে এখান থেকে গাছ বের করবে শুধু গাছ বের করলেই হবে না এখান থেকে গাছ বের গাছ বড় করতে হবে এবং গাছ বড় করলেই হবে না এখান থেকে ফল বের করতে হবে শুধু ফল বের করলেই হবে না ফল বের করতে ফল বের করে আমাকে খাওয়াইতে হবে তাহলে বিশ্বাস করব তুমি হলা আসল নবী আমার নবী পারছে কি পারছে না বলে আমার নবী পেয়েছে কিন্তু আবু জাহেল কি বলে মুহাম্মদ তুমি দেখালে জাদুকর তোমার চাইতে জাদুকর এই জমিনে কেউ নাই আবু জাহেল চলে যায় কিছুদিন পর আবার নবীর সামনে হাজির ডাক দিয়া বলে মুহাম্মদ
দুনিয়ার মানুষের জাদু দুনিয়ার জমিনেই চলে আসমানে চলে না এবার আবু জাহেল ডাক দিয়া বলে মুহাম্মদ আসমানের যেই চন্দ্র আছে তুমি যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আর কোনো কথা হবে না আর কোনো দেরি হবে না সাথে সাথে তোমার হাতে হাত রেখে আমি আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব মায়ার নবী রহমাতুল্লিল আলামিন শুধুমাত্র তার শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করছে ইশারা করতে দেরি চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন آخر عمود بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد او شد همارو يزمين اے مسلمان ابو جهل ایتو پوریکھا قرار پوریو کی ایمان اینے چھے آنے نائی ایمان آنے نائی ইমান আনবে না কারণ তার কলবকে আল্লাহ মোহর মেরে দিয়েছে আবু জাহেল ইমান আনতে পারে নাই ইমান আনার সৌভাগ্য হয় নাই গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামিক সাবুদে গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজবাস উদেরাগার তুনা বাসাত হাই জামাস আবু জাহেলের ইমান আনার তৌফিক হয় নাই অথচ আবু জাহেল একজন মানুষ নবীও তো একজন মানুষ আবু জাহেলের চেহারার মতো তো আমার নবীর একজন চেহারা ছিল আবু জাহেলের শরীরের ভিতরে যেই রক্ত আমার নবীর ভিতরেও তো সেই রক্ত আবু জাহেল যেই বংশ থেকে দুনিয়াতে আগমন করছে আমার মায়ের নবীও তো সেই বংশ থেকে আগমন করছে কিন্তু এজন্য ভাইরা আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তিনি দুনিয়া আখেরাত সকল মানুষের জন্য রহমত আর আবু জাহেল হলো জাহান্নামী এজন্য কথা বলতে পারলেই তাকে মানুষ মনে করো না হাত পা দেখলেই যে মানুষ না মানুষের মতো চলাফেরা করলেই মানুষ না আসল মানুষ হলো ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা গুণ থাকবে সেই হলো আসল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ কিছু কিছু মানুষ আছে আবু জাহেলদের মতো এদেরকে আমি অন্তর দিলাম কিন্তু অন্তর দিয়া এরা বুঝে না এরা বুঝার চেষ্টা করে না আমি আল্লাহ এদের কর্ণ শক্তি দিলাম কিন্তু এই কর্ণ দিয়া তারা শ্রবণ করে না অর্থাৎ শ্রবণ শক্তি তারা কাজে লাগায় না অহেতুক ফালতু জিনিস শ্রবণ করে করে সময়গুলি নষ্ট করে আমি আল্লাহ এদেরকে চক্ষু দিলাম কিন্তু এই চক্ষু দিয়া তারা কোরআন হাদিস দেখে না দেখে গুনাহের দৃশ্য গুনাহের দৃশ্য এ নবীর আশিক উম্মতের দল এই তিনটা জিনিস আল্লাহ দিয়েছে কিন্তু এরা কাজে লাগায় না আল্লাহ বলে যারা এরা কাজে লাগাইবে না এরা মানুষ না এরা হলো চতুষ্পদ জানোয়ার বরঞ্চ জানোয়ার না বালহুম আদল জানোয়ারের চাইতেও বড় খারাপ আমি জানতে চাই সেই আবু জাহেলের নাতিপুতি আজও এই দুনিয়ায় আছে না নাই অবশ্যই আছে আবু জাহেলের নাতিপুতিরা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আবু জাহেলও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু আবু জাহেলের নাতিপুতি দুনিয়াতে আজও আছে আপনারা কিভাবে চিনবেন
এদেরকে যত বুঝাইবেন এরা বুঝবে না নামাজের কথা বলবেন এরা বুঝবে না কোরআন হাদিসের কথা বলবেন এরা বুঝবে না মসজিদের পাশ দিয়ে হেঁটে যাবে জানালা দিয়ে তাকায় দেখবে ইমাম সাহেবের মাথায় পাগড়ি আছে কিনা ইমাম সাহেবের মাথায় পাগড়ি নাই কেন দোকানে বসে বসে সমালোচনা শুরু করে দিবে কিন্তু ওই আহাম্মক একবারও চিন্তা করে দেখলো না তার যে পাশার ভিতরেও কাপড় না এই কথা একবারও চিন্তা করলো না মসজিদে বৈসা বৈসা সমালোচনা দোকানে বসে বসে ইমামের বিরুদ্ধে সমালোচনা মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে সমালোচনা মসজিদ কমিটির বিরুদ্ধে সমালোচনা এগুলাই হলো আবু জাহেলের নাতিপুতি নামাজের কোনো খবর নাই রোজার কোনো খবর নাই পর্দার কোনো খবর নাই ঠিক কিনা বলে এজন্য মুসলমান ইমানদার ওই চতুষ্পদ জানোয়ার হইয়া কবরে যেও না ইমান হইয়া ইমানদার হইয়া ইমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করো তাহলেই পরকালে মুক্তি মিলবে এর ছাড়া আর কোনো তোমার উপায় নাই এজন্য ভাইয়েরা আমার খুব খেয়াল করে শোনো আজকে তোমার হায়া শেষ হয়ে যাইতেছে আমারও হায়া শেষ হয়ে যাইতেছে আজকে বয়ানে আসছো তওবা করিয়া এখান থেকে ওঠো ও মুসলমান ইমানদার যদি তুমি ইমান না নিয়ে কবরে যাও তাহলে তোমার কিন্তু কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে ইমান আমল নিয়ে কবরে যাও চিন্তা ফিকির করে কবরে যাও আল্লাহ বলছেন চিন্তা করো গবেষণা করো তাহলে আমি আল্লাহর পরিচয় পাইবা আমি আল্লাহকে চিনে কবরে যাও একটা গরু সেও তার মালিককে চিনে একটা কুকুর সেও তার মালিককে চিনে আজকে মানুষ হয়ে আমরা আল্লাহকে চিনতে পারলাম না ও মুসলমান ইমানদার মানুষ হইয়া আজকে মালিককে চিনলাম না একটা গাবি হইয়া সেও তার মালিককে চিনল একটা মানুষ হইয়া আজকে আমরা চিনতে পারলাম না দেখবেন ওই কুরবানির হাটের ভিতরে যখন গরু নিয়া বিক্রয় করতে যায় যদি কখনো কোনো কর্মে গাবি বিক্রয় না হয় যদি ওই গাবিটা আপনি সারিয়া দেন দেখবেন আপনার আগে আগে গাবিটা আপনার বাড়িতে হাজির হয়ে গেছে কারণ কি কারণ হলো ওই গাবি আপনার কে চিনতে পারছে মালিককে চিনতে পারছে মুসলমান ইমানদার ওই গাবি তার মালিককে চিনতে পারলো আজকে মানুষ হয়ে আমরা চিনতে পারলাম না কপালটা বড় খারাপ কপালটা বড় খারাপ একটা গাবির বাচ্চা সারা রাত ক্ষুধার যতনায় রাত কাটায় দেয় সারা রাত কত আশায় থাকে সকালবেলা মার মার বুক থেকে দুগ্ধ পান করবে সকালবেলা মালিক ওই বাসুরটারে একটা খুঁটির সাথে বাঁধিয়া মালিক সব দুধ দহন করিয়া নিয়া যায় এদিক দিয়া বাসুরটা তাকায়া তাকায়া থাকে আরে আমি দুগ্ধ পান করব সারা রাত ক্ষুধার যাতনায় কাটায়া দিলাম কত আশা করলাম দুগ্ধ পান করব এক পর্যায়ে মালিক সব দুধগুলো দহন করে নিয়ে যায় এক ফোঁটাও দুধ আর বাকি রাখলো না ওই সময় বাসুরটা যখন সারিয়া দেয় বাসুরটা একটা দৌড় দিয়ে ওই গাবির তোলানের মুখে দুধ মুখটা লাগায়া দেয় মুখটা লাগায়া দেওয়ার পর যখন কি করে ওলান টান দেয়া দেখে দুধ আসে না ওই বাসুরটা দুধ না পাইয়া একটা ওলান সারিয়া আবার আর একটা ওলানে মুখ দেয় দেখে সেটার ভিতরে দুধ নাই এরপরে দেখবেন
এরপরে আপনারা লক্ষ্য করে দেখবেন গাবিটা জোরে জোরে মার বুকের ভিতরে গুতা মারতে থাকে দুগ্ধ আসে না কেন এক পর্যায়ে ওই গাবিটা দুগ্ধ না পাইয়া মনের ভিতরে বড় কষ্ট নিয়া মার মুখের সামনে দাঁড়ায়া তাকায়া দেখবেন ওই বাসুরটা মার মুখের সাথে মুখটা ঘষায় আর ডাক দিয়া বলে মা সারা রাত ক্ষুধার যাতনায় রাতটা কাটায়া দিলাম এখন কত আশা করলাম দুগ্ধ পান করব কিন্তু মা এক ফোঁটাও দুধ তো বাকি রাখলো না মা ক্ষুধার যাতনা সহ্য করতে পারি না আল্লামা কামালউদ্দিন দারিমি রহমাতুল্লাহি আলাই صاحب حیات الحیوان নামক কিতাবের ভিতরে লেখে ওই বাসুরটা তখন তার মার কাছে অভিযোগ দেয় মা এত ক্ষুধার যাতনা নিয়ে রাত কাটায় দিলাম এক ফোঁটাও দুধ পাইলাম না মার কাছে অভিযোগ দেয় মার কাছে নালিশ দেয় গরুটা তার সন্তানকে ডাক দিয়া বলে রে বাসুর ওই বনি আদমকে আল্লাহ সৃষ্টি করছেন আমাদের খেদমত করার জন্য আমাদের সেবা করার জন্য বনি আদম সবার আগে বনি আদম দুগ্ধ খা দুগ্ধ পান করার পর যদি থাকে তাহলে তাহলেই মা তুমি পান করতে পারবা আর যদি এরা দুগ্ধ পান করিয়া না থাকে তাহলে আর দুগ্ধ পান করতে পারবা না বাসুরটারে এভাবে সান্ত্বনা দেয় এভাবে বুঝায় এ মুসলমান ইমানদার ওই গাবিটা যেখানে ঘুমায় সেখানেই পেশাব করে সেখানেই পায়খানা করে ওই গরুটারে তুমি ঘুমানোর জন্য ল্যাব দিলা না তোষক দিলা না কিচ্ছু দিলা না মশারি টানায় দিলা না মশার কামড় মশার কামড় সহ্য করতে পারে না তারপরেও সেখানেই ঘুমায় সেখানেই পেশাব করে সেখানেই পায়খানা করে ওই গাবিটা ওই বাসুরটা ওই গরুটা কত কষ্ট করলো আবার সকালবেলা ওই কৃষক গরুটারে নিয়ে হাল চাষ করতে নিয়ে যায় হাল চাষ করা যখন শুরু করিয়া দেয় তার ঘাড়ের ভিতরে এত শক্ত একটা বাঁশ লাগায়া দেয় ওই জোয়ালটা লাগায়া দিয়া যখন শক্ত মাটির ভিতরে ঢুকে যখন টান শুরু করিয়া দেয় গরুটা বলে আমি সহ্য করতে পারি না আমার ঘাড়ের ভিতরে ঘষা লাগতে লাগতে দাগ পড়িয়া যায় আমি আর সহ্য করতে পারি না আমি যখন ক্লান্ত হয়ে যাই যখন আমি আর সামনে হাঁটতে পারি না আমার মালিক আমার উপরে এত জোরে জোরে আঘাত করে আঘাত সহ্য করতে না পারিয়া আমি আবার চলা শুরু করি আবার যখন থামিয়া যাই আমার মালিক আবার আমার উপর আবার আঘাত শুরু করিয়া দেয় আঘাত করতে করতে আমার পিঠের চামড়ার ভিতরে দাগ ফেলাইয়া দেয় তারপরেও আমি ওই বনি আদমের কথা শুনি অথচ আল্লাহ আমারে এমন সাহস দিছে এমন শক্তি দিছে আমি গরু যদি একটা গুতা মারি আমার মালিকরে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ বলেন ওয়ালা কদ কাররামনা বানি আদম আল্লাহ বলেন আমি বনি আদমকে অনেক সম্মানিত করে বানাইলাম আমি বনি আদমকে অনেক সম্মান দিয়েছি আমি আল্লাহ যত মাখলুকাত দেখো আল্লাহ চারটা কসম করে বলেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আমি আল্লাহ অবয়বের দিক থেকে আকৃতির দিক থেকে অনেক সুন্দর করে বানাইছি আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি ওই মানুষ সবার আগে বনি আদম যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম সব মাখলুকাতকে আমি আল্লাহ মানুষের খাদেম হিসাবে বানাইলাম ওই গাবিটা সারাদিন হাল চাষ করার পর যখন ক্লান্ত হয়ে যায় মালিকটা ওই গাবিটারে এক জায়গায় দাঁড় করায়া ক্ষেতের আইলের কিনারে দাঁড় করায়া মালিক ঠিকই দুপুরের খাবার খায় কিন্তু গরুকে খাবার খাওয়ায় না মালিক ঠিকই কত মজার মজার খাবার খায়
কিন্তু গরুটারে একটা বেলাও খাবার আর দিল না ও মুসলমান ইমানদার ওই গরুটা তার মালিক যা বলে তাই শুনে আজকে আমরা মানুষ হইয়া আমার আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিল এত কিছু দিল তারপরেও আমরা মালিকের হুকুম মানতে পারলাম না আল্লাহ বলেন ও ইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা ও বান্দারা আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিলাম এত নিয়ামত দিলাম তুই বান্দা গণনা করেও শেষ করতে পারবি না বান্দা তোর এক পেয়ালা পানির দরকার আমি আল্লাহ তোরে সাগর সাগর পানি দিয়া দিলাম বান্দা তোর এক প্রকার মাছ দরকার আমি আল্লাহ তোরে কত হাজার রকমের মাছ দিয়া নদী নালা ভরপুর করে দিলাম ও বান্দা তোর অক্সিজেনের দরকার আমি আল্লাহ আসমান জমিনের ভিতর যত জায়গা খালি এই খালি জায়গাটা অক্সিজেন দিয়া ভরে দিলাম ও বান্দা তোর একটা ফলের দরকার আমি আল্লাহ হাজার রকমের ফলমূলের ব্যবস্থা করে দিলাম এত নিয়ামত দিলাম আমি আল্লাহ এত নিয়ামত দিলাম ও মুসলমান ইমানদার এত নিয়ামত পাওয়ার পরেও আমরা মালিককে চিনতে পারলাম না একটা চতুষ্পদ জানোয়ার সে যদি তার কথা বলার কোনো ভাষা নাই তার থাকার কোনো ভালো জায়গা নাই তার অনুভূতি প্রকাশ করার কোনো কিছুই নাই অথচ আল্লাহ আমাদেরকে অনুভূতি প্রকাশ করার জন্য মুখ দিলেন কথা বলার জন্য জবান দিলেন কত সুন্দর আকৃতি করে বানাইলেন এরপরে যদি আমরা আমাদের মালিককে চিনতে না পারি তাহলে কি উপায় হবে ও মুসলমান একটু চিন্তা করিয়া কবরে যাও একটু চিন্তা করিয়া কবরে যাও মাঝে মাঝে মুরাকাবা করো কিসের দোকায় তুমি পড়ে রইলা রাতের বেলা যখন গভীর হয়ে যায় যখন তুমি ঘুমায়া পড়ো সকল দরজাগুলো বন্ধ লাইটগুলি বন্ধ অন্ধকার তোমার পাশে তোমার স্ত্রী ঘুমায় তোমার সন্তান ঘুমায় আর এক রুমে তোমার মা বাবা ঘুমায় আর এক রুমে তোমার ভাই বোন ঘুমায় ওই সময় যদি আজরাইল তোমার সামনে চলে আসে হাজির হয়ে যায় আর যদি তোমার জানটা কবজ করে ফেলে তোমার কি উপায় হবে তোমার স্ত্রী যখন তোমার গায়ে হাত দিয়া দেখবে তুমি আর জীবিত নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো তোমার স্ত্রী চিৎকার করে উঠবে তোমার সন্তান চিৎকার করে উঠবে আর এক রুম থেকে তোমার ভাই বোন চিৎকার করে বের হবে আর এক রুম থেকে তোমার মা বাবা চিৎকার করতে করতে বের হবে ও মুসলমান একটু চিন্তা করে দেখো যে স্ত্রীর সাথে তোমার এত বছরের সম্পর্ক 60-70 বছর কাটায় দিলা যে স্ত্রীর সাথে আজকে তোমার মরণ হয়ে গেল যেই সন্তানের সাথে তোমার পরিচয় 40-50-60 বছরের পরিচয় এই পরিচয় হওয়ার কারণে এত মায়া এত মোহাব্বত মাতার গাম পায়ে ফেলে রক্তগুলো পানি করে এদের জন্য কত কিছু কামাই করলা কত টাকা কত পয়সা কত কিছু এদের জন্য তুমি উপার্জন করলা এত বছরের ভালোবাসা এত সম্পর্ক এত মোহাব্বত আজকে এই মরণের কারণে মৃত্যুর কারণে এই সম্পর্ক নষ্ট হয়ে গেল এই সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগবে না মুসলমান ইমানদার খুব খেয়াল করে শোনো যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা একদল লোক তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য ওই দোকানে চলিয়া যাবে কাফনের কাপড় করে করার জন্য আর একদল লোক কান্দিয়া কান্দিয়া মসজিদে হাজির হয়ে যাইবে মসজিদের পালকি আনার জন্য আর একদল লোক ওই গোরস্থানে চলিয়া যাইবে তোমার কবর খনন করার জন্য আর কিছু কিছু লোক বরই পাতা দিয়া পানি গরম করার জন্য চলে যাবে এক পর্যায়ে তোমার জন্য মশারি টানাইবে গোসলের কার্য সম্পন্ন হয়ে যাবে তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য যত আয়োজন সব আয়োজন সম্পন্ন হয়ে যাবে ওই চারজনে তোমাকে খাটিয়ার উপর উঠাইয়া
তোমাকে গোরস্থানে নিয়ে চলবে আর পিছনে পিছনে তোমার সন্তানেরা বাবা বাবা বলে কাঁদবে তোমার মা ওই দরজা জানালা দিয়া তাকায়া তাকায়া গাছের আড়ালে তাকায়া তাকায়া কাঁদবে তোমার স্ত্রী ঘরের ভিতরে গড়াগড়ি করবে কিন্তু কেউ বলবে না মাও বলবে না আমার সন্তানটারে একটা সপ্তাহের জন্য রেখে যাও অথচ যেই মা সন্তানকে ছাড়া কিছু বুঝে না যেই মা সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতো না যেই মা সন্তান না খাইলে মা খাইতো না সন্তান দূরে গেলে মার মনটা ভালো লাগতো না রাতের বেলায় ঘুমাইতে পারতো না কিন্তু আজকে ওই মাটাও একবারও বলবে না আমার সন্তানটাকে একবারে আমার সন্তানটারে দুই দিনের জন্য রেখে যাও ওই স্ত্রীর সাথে এত ভালোবাসা এত সম্পর্ক কিন্তু স্ত্রীও একবারও বলবে না আমার স্বামীরে একটা সপ্তাহের জন্য আমার কাছে রেখে যাও এভাবে তোমাকে নিয়ে চলবে গোরস্থানে গোরস্থানে নিয়ে যখন তোমাকে কবরে রাখবে কবরে রাখার পর যখন লাভ দিয়া উঠিয়া যাবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়িয়া যখন তোমাকে মাটি দিবে উপরে বাঁশের সালি দিবে এবং কলা পাতা দিয়া এমন ভাবে মাটি দিবে কবরটা অন্ধকার বানায় ফেলবে সব মানুষ তোমাকে কবরে রেখে চলে আসবে ওই সময় যখন আল্লাহ তোমাকে বুঝার শক্তি দিবে কবরের ভিতর তুমি তাকায়া দেখবা তোমার ডানে মাটি বামে মাটি চতুর্দিকে মাটির গন্ধ আর অন্ধকার কিছুই দেখা যায় না তখন তুমি বুঝবা তোমার মরণ হয়ে গেছে তখন তুমি ভয় পাইয়া যাইবা চিৎকার করে ডাক দিয়া বলবা ও আমার সন্তান তোরা কই আমার মা কই আমার বাবা কই আমার স্ত্রী সন্তান তোরা কই কই ওই সময় আল্লাহ তুমি যদি তোমার ভিতরে ভয় ঢুকিয়া যাবে শুভ্র পোশাকধারী ফেরেশতাদের দেখিয়া তোমার ভয় কাটিয়া যাবে যদি তুমি ঈমান নিয়ে কবরে যাও আমল নিয়ে কবরে যাও তাহলে তোমার কপালটা বড় ভালো ফেরেশতা ডাক দিয়া বলবে তো আল্লাহর পেয়ারা বান্দা ও আল্লাহর দোস্ত তুমিও আমাদের কাছে পেয়ারা বান্দা তুমি আমাদের দোস্ত তোমার কোনো টেনশন নাই দুনিয়ার নাপাক জায়গা ছাড়িয়া আজকে তুমি ভালো জায়গায় আসছো তোমার জন্য সুন্দর সুন্দর বিছানা তৈরি করা হয়ে গেছে তোমার জন্য যে সমস্ত খাবার তুমি খাইবা সব খাবারের আয়োজন সম্পন্ন হয়ে গেছে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো টেনশন নাই তুমি ঘুমাও ঘুমাও আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি বেঈমান হইয়া বেআমল নিয়া হইয়া কবরে যাই ফেরেশতা ডাক দিয়া বলবে নাফরমান ও আল্লাহর দুশমন আল্লাহর সাথে নাফরমানি করে কবরে আসছো আজকে তো তোমার অবস্থা বড় খারাপ ওই কবরটা এত জোরে চাপ দিবে হাড্ডি আর হাড্ডির জায়গায় থাকবে না এক পাজুরের হাড় আর এক পাজুরে চলিয়া যাবে হাড্ডিগুলো একটা হাড় আর একটা হাড্ডির ভিতরে ঢুকিয়া যাবে কাফরমান গুনাগার চিৎকার করে ডাক দিবে ও আমার সন্তান তোরা কই ও আমার মা তোরা ও আমার বাবা আমার আত্মীয়স্বজন তোমরা কই এত ডাকা ডাকবে কেউ তার ডাকে সাড়া দিবে না মুসলমান ইমানদার খুব খেয়াল করে শোনো আজকে তওবা করিয়া এখান থেকে উঠবা যদি তওবা করিয়া চোখের পানি ছেড়ে দিতে পারো আমার আল্লাহ প্রথম আসমানে আইসা নাকি ও বান্দা তোর কি প্রয়োজন তোর কি হাজত আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোর সব হাজত পুরা করে দিব আমি আল্লাহর কাছে তুই ক্ষমা চা আমি আল্লাহ তোর জিন্দিগির সব গুনাগুলো ক্ষমা করে দিব
এজন্য মুসলমান ইমানদার যদি আল্লাহর কাছে তওবা করতে পারো তাহলে তোমার জিন্দেগির সব গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিবে এজন্য তওবা করার নিয়ত আছে কাদের দুইটা হাত উঠায় আমার মালিককে দেখায়া দাও আল্লাহ এখানে যারা হাত উঠাইছে আল্লাহ তুমি সকলকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের তওবাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও